পাশাপাশি থাকার তৌফিক হয়েছে। এমন কোন দিন রাত যেত না যে রাত্রে ওনার কামরা থেকে আল্লাহর কাছে কান্নাকাটির আওয়াজ ভেসে আসত না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিপদ কোনটা বড়, এখানকার না ওখানকার? আস্তে বলেন, এখানকার না ওখানকার? দুনিয়ার না আখেরাতের? ঠিক তার বিপরীতে সুখ শান্তি কোনটা বড়, এখানকার না ওখানকার? ওখানকারটা নিশ্চিত, এখানকারটা অনিশ্চিত। এখানকারটা অস্থায়ী, ওখানকারটা কতদিনের স্থায়ী? আল্লাহ বলছেন খালিদিন ফিহা আবাদা, হাজার হাজার কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 দিয়ে গুণ করতে 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 তোমার কম্পিউটার কেন আরো সারা পৃথিবীর সমস্ত সুপার কম্পিউটারের হিসাব যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে মনে করো আখেরাতের জীবনের হিসাব শুরু হচ্ছে। এত লম্বা, কত 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 আলোক বর্ষ হবে কোনো কল্পনা করা যায় না। ওখানকার সুখ শান্তি লাগবে কি লাগবে না? ওখানে বাঁচা লাগবে কি লাগবে না? তবে ইসলাম বলে ওখানে তো বাঁচতেই হবে, এক নম্বর ওটা, এখানেও বাঁচো। তো সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি, নাজাতের উপায় কি, মুক্তির পন্থা কি, পরিত্রাণের পন্থা কি বলে দেন, মুক্তি কোন পথে আমাদেরকে জানিয়ে দেন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুসনাদে আহমদের মধ্যে ওই হাদিস আছে এবং সুনানে তিরমিজির ভিতরে জামিয়ে তিরমিজিতে ওই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। আল্লাহ, দুনিয়ার মুক্তি আখেরাতের মুক্তি উভয় মুক্তি এখানে শামিল প্রশ্নের মধ্যে। নবীজি উভয় জাহানের মুক্তির ব্যাপারে তিনটা ওষুধ দিলেন, কয়টা? তিনটে পরামর্শ দিলেন, কয়টা পরামর্শ? ও উকবা, আমসিক আলাইকা লিসানাক, এক নম্বর বললেন তোমার জবানকে সংযত করো, তোমার জিভকে নিয়ন্ত্রণ করো, সামাল দাও। জিভকে কি করো? সামাল দাও, জিভকে নিয়ন্ত্রণ করো, জিভ আটকাও, জবানকে কন্ট্রোল করো, তাহলে বেঁচে যাবা। এই জবান এমন এক জিনিস, এটার যদি কেউ সব ব্যবহার করে তাহলে দুনিয়াতেও বেঁচে যায়, আখেরাতেও বেঁচে যায়। দুনিয়াও সম্মান পায়, আখেরাতেও সম্মান পায়। বিশ্বকবি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলিমও ছিলেন, বড় জবরদস্ত আরিফ এবং বুজুর্গও ছিলেন। উনি বলেন, জবান আদমিরা কুনাদ শর্মসার, জবান আদমিরা কুনাদ শর্মসার, জবান আদমিরা কুনাদ বাওয়াকার। এই মুখ মানুষকে লজ্জিত লাঞ্ছিত অপমানিত করে, এই জবান আর মুখই মানুষকে ইজ্জতের সর্বোচ্চ চূড়ায় আরোহিত করে। জবানের সদ ব্যবহার করলে মানুষ দুনিয়াতেও বাঁচে, আখেরাতেও, দুই জাহানেই মুক্তি পায়। আর যদি জবানের অপব্যবহার হয়, জবান যদি কন্ট্রোলে না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তার দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। দুনিয়াতেও অশান্তিতে পড়ে, কোনো কোনো সময় দেখা যায়
কোনো কোনো স্ত্রী একটু অধৈর্য প্রকৃতির হন, সময় সুযোগ স্বামীর বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারেন না। কোনো পুরুষ মানুষ যখন অফিসের কাজ শেষ করে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে বাহির থেকে ভেতরে আসে, তখন যানজট জনজট সব জট মিলে মাথাটার ভিতরে জট পাকিয়ে থাকে, মাথাটার ভিতরে এক ধরনের বোঝা অনুভব করে। বাড়িতে যখন ঢুকে তখন একটু স্বস্তি চায়। এইরকম মুহূর্তে মনে করেন কোনো স্ত্রী, কোনো কোনো সময় হয় কোনো কোনো স্ত্রী একটু মুখুরা হয়, বজ্রবান হয়, কটুভাষী হয়, সবাই না, কেউ কেউ হয় কি হয় না, ঢুকার সাথে সাথেই একদম খাও 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 করে ছেঁকে ধরু, এই পাই নেই সেই পাই নেই, বাড়িতে আইসে বাইরে হন, ঘুরে গাইরে আইসে বাসায়, বাসায় আইসে রেস্ট নিতে, ঘুরে আইসে বাইরে আরাম করে, উল্টো পাল্টা কিছু করে ঠিক কি করলো, মেজাজ গেল খারাপ। এখন স্বামী যদি শুধু সবর করে হজম করে নেয় তাহলে তো বিপদ কেটে গেল, আর যদি খোদা না কাস্তা হজম করতে না পারে, সেইতে এহেন থেকে উত্তর আরেকটা দিল, উনি আবার এর চাইতে চড়া স্বরে আরেকটু দিলেন, ইনি আবার আরেকটু চড়লেন, উনি আরেকটু চড়লেন, তারপরে লাখ লোক আওয়াজ। কিছুক্ষণ পরে ঝগড়াঝাটি হইতে হইতে রাখতে রাখতে স্ত্রী বলে দিলেন, থাক মনে হয় ঘরে সংসার করুন না জামুগা, এরকম তো প্রায় প্রায় এমনিই কয়, এটা রুটিন ওয়ার্ক। ওই দিন বেটার মাথাও মেজাজও খারাপ হয়ে রয়েছে, ডেলি কয় ওরা আজকে দিয়েই দিই, যা আল্লাহ না করুক আল্লাহ না করুক, মুখ দিয়ে বাজের শব্দটা তিনবার বলে ফেলল, তালাকটা তিনবার বলে ফেলল। হয়ে যাওয়ার পরে এখন বলেন তো দেখি, যখন মাথাটা ঠান্ডা হয়েছে এখন মুফতির কাছে যায়, এখানে যায় ওখানে যায়, দৌড়াইতে থাকে, কারণ আল্লাহকে তো ভয় করে কিছু না কিছু হলে। সম্পর্ক অবৈধ হইলে যে প্রতিবার জিনার গুনাহ হবে এটা তো বুঝে, এই জন্য মাসলা চাওয়ার জন্য এখন হুজুরের কাছে গেছে, হুজুর সব শুনে টুনে লেখে টিকে এখন হুজুরের হাতে, তার কোনো অপশন নাই, হুজুরের হাতে তো এখতিয়ার নাই, হাত পা বান্দা, ঠিক কি ঠিক, হ্যাঁ যা বলছে তাই তো করতে হবে, এর বাইরে তো যেতে পারবে না। এখন হুজুর বলে দিছে কিছু করার নাই, তিনটা দিয়ে দিছেন, এখন আর কিছুই করার নাই, যা হওয়ার হয়ে গেছে, এখন কি আর কোনো রাস্তা নাই, বিচ্ছেদ। এখন এই গরম স্বামী গরম স্ত্রী দুইজনে তো পেরেশান হয়েছে, আলাদা হয়েছে, শুধু এরা পেরেশান, এদের বাচ্চা কাচ্চাগুলা এরা কার কাছে যাবে, বাচ্চা কাচ্চাগুলা পেরেশান, বাবা মা পেরেশান, দাদা দাদির পেরেশান, নানা নানি পেরেশান, পুরা গোষ্ঠী পুরা বংশ পুরা পরিবার পেরেশান, অশান্তি, ঠিক কি ঠিক না, কিসের কারণে মুখ কন্ট্রোল হয় নাই, মুখ কি হয় নাই, কন্ট্রোল হয় নাই, আনকন্ট্রোল মুখের কারণে, জবানের অপব্যবহার হয়েছে, দুনিয়াও শেষ, দুনিয়ার শান্তি।